আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন আজকে আছে চিকেন কারি, এগ কারি এবং রাইস চ্যালেঞ্জ করবে ইমন, সাথে আছে হীরা। যে জিতবে তাকে দেওয়া হবে 5,000 টাকা। তোমরা প্রস্তুত? ইয়েস ইয়েস। এসার আচ্ছা, হ্যাঁ। ওকে, 3, 2, 1 স্টার্ট। হীরার প্লেট মাঠের বাইরে চলে গেছে। মাঠের বাইরে সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন আরো বেশি বেশি অসুস্থ হয় না, আজকে সুস্থ হয় তাড়াতাড়ি। 1,001 টাকা হীরা নাকি খরা চলতে আছে, আজকে নাকি জিততেই হবে। আর ইমনের তো কি চাল ইমন? হুবনা 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 চাল ইমনের চালে বসঙ্গ। আরে খাইয়া দেবে রথ বোকা চালে। হীরা লাগবে, মেডিসিন লাগবে। হীরা কি জিতবে আজকে? জীবনের কিন্তু এক কারি শেষ। ইমন তুমি বল মাঠের বাইরে রাখো, তোমার বল মাঠের ভিতরে পড়ছে কেন? শেষ মানে খান শেষ। কি করছো তুমি? কি করছো? আ থাক, আমি কথা বলবো না। খাইতে দাও, তুমি সারা রাত ধরে লেগে আদ্যে ডিস্টার্ব করো না। না পারবে পারবে হীরা। আসো গো, তুমি খাও ফার্স্ট। হীরা তোমাকে কি ডাইল এনে দেবো? যাক, পরেটা তুমি আমার লাগে করে দিতে। ওকে গাইস, ইমন কিন্তু জিতে গেল, পেয়ে গেল 5,000 মানি। আহা, 5,000 টাকা উইন হয়ে গেল ইমন। আর হীরা কিন্তু আবারও হেরে গেছে। হীরার জন্য সবাই একটু দোয়া করবেন, সে জন্য আপনার কমেন্ট চাই। ওকে, হীরার জন্য কমেন্ট করেন।
ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেন আর পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজটি ঘুরে আসুন। আল্লাহ হাফেজ।